বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে কি অবস্থা। এই দেখো চারিদিকে বন্যা হয়ে গেছে, আমরা এখানটা দাঁড়িয়ে আছি। এই যে বুঝতে পারছো, আমরা একটু দরকারে গেছিলাম। এই যে আমার ব্যাগ, এর মধ্যে সব দরকারি জিনিসপত্র আছে। এত জোরে বৃষ্টি পড়ছে, আমরা বেরোতে পারছি না, এখানে দাঁড়িয়ে আছি। এই যে এখানে এরকম একটা একটা সবজি দোকান, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। মাস্কটা খুলে ফেলেছি, মাস্কটার মধ্যে আছে, ঘরের ব্যাগের মধ্যে আছে। তো এখন দুটো বেজে গেছে, খুব জোরে খিদেও পেয়েছে, কিন্তু কখন বাড়ি পৌঁছাবো জানি না। বাবুকে নিয়ে আসিনি, তো এখন যা বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে না বৃষ্টি থামবে বলে। তো দেখো বুঝতে পারছো কি অবস্থা। তো চলো আবার পরে কথা হবে, বাড়ি পৌঁছাই, তোমাদেরকে গিয়ে বলবো কটা বাড়ি, ওই কটা পৌঁছালাম কত। একটু কমেছে, একটু কমেছে। আর বাড়ি ফিরে তো তোমাদের সাথে কথা হয়নি, বলেছিলাম ফিরবো, ফিরে কথা বলছি। তো এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কথা বলার মানে অবস্থায় ছিলাম না। তো একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম রেস্ট করে, তারপরে একটু ছাদে এলাম। দেখছো আবার নিচে গিয়ে চা খাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একদম পরিবেশটা শান্ত, পরিষ্কার, স্নিগ্ধ হয়ে গেছে। দেখো একদম মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসছে, ছাদে বলে এত আলো আছে। এখনও বৃষ্টি পড়ছে, আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর অনেকদিন পর বাইরে বেরোলাম, খুবই দরকারি কাজ ছিল, সেই জন্যই বেরোতে হলো, নইলে তো বাড়ি থেকে একদমই বেরোনো হয় না। তবু টুকটাক বাপের বাড়ি যাওয়া হয়, একদম যে হয় না তা বলবো না। প্রথম দিকে দু মাস তো একদমই যাওয়া হয়নি, তো তারপর ঠিকঠাকই মোটামুটি চলছে। তো তোমরা কীভাবে কাটাচ্ছো বৃষ্টির দিনগুলো অবশ্যই ওই আমার সাথে সে কমেন্ট করে জানাবে। ছাদ থেকে তোমাদেরকে তো ঘুরিয়ে আনলাম, এবার আমাদের একটু চা খাওয়ার পালা। আজকে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, একটু বৃষ্টিতে মানে গায়ে ছিটে ফোটা বৃষ্টিও পড়েছে, তো ভাবলাম একটু গরম গরম চা খাওয়া যাক। একটু মশলা চা বানিয়েছে, দেখো আমার বড়ি বানিয়েছে। তো সেই সময় যখন বানাচ্ছিল আমি ছিলাম না, নইলে তোমাদের দেখাতে পারতাম, দেখাতাম আর কি। আর এখানে মা বাবা দুজনেই চা খেতে বসে গেছে, আর আমার ছেলে ওখানে খাচ্ছে, কার্টুন খাচ্ছে আর কি, আর কার্টুন দেখছে। আর একটু ফল দুটো কিনে এনেছিলাম, এখানে স্যানিটাইজ করে এখানে রাখা আছে, ওখানে টেবিলের মধ্যেই রাখা আছে। চলো চাটা খেয়ে নিই। টুটি ফ্রুটি দেওয়া, তো আজকে প্রথমবার খাবো। আর এখানে চা হচ্ছে, সবার জন্যই চা বানাচ্ছি, একসাথে খাওয়া হবে। মানে এক রাউন্ড আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা আবার খাবো আর কি। ওটা তো রচা ছিল, একটু পুড়ে গেল তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখানোর জন্য। আর এখানে দেখো আড্ডা জমে উঠেছে, তার মা জানি না কখন তালের বড়া ফুরুলি করে রেখেছিল, তো সেগুলো সব ব্রেড নেওয়া হচ্ছে, ফুরুলি নেওয়া হচ্ছে, সব একসাথে এখানে আড্ডা মারা হচ্ছে। খাওয়া দাওয়া হবে, চা ব্রেড ফুরুলি সব একসাথে খাওয়া হবে। এটা ভাগ্নি, এটা শাশুড়ি মা, তারপর পিসি শাশুড়ি, তারপর এটা আমার ননদ, তারপর আমার ছেলে, আমার বর, এই যে খালি গায়ে বেশিরভাগ সময় দেখতে পাবে খালি গায়ে, আর ওটা আমার শ্বশুর মশাই, মানে দিদিকে তো তোমরা চেনোই, নকশি কাঁথার ওনার। আর অনেক ব্লগেই দিদি এ আছে, মানে শাড়ি কুর্তি কালেকশন দেখানো আছে। পিসিমণি এসছে আজকে, তো সবাই মিলেই আড্ডা হচ্ছে, আড্ডা জমে উঠেছে একদম, পরে কথা হচ্ছে আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কিছুক্ষণ পর, এখন প্রায় বাজছে 9টা, তো খুবই মনটা খারাপ। এডিট করতে বসে দেখলাম যে আমি যে গণেশ চতুর্থীর প্রথম একটা পার্ট দিয়েছিলাম, তো সেকেন্ড ফার্স্ট ডের ভিডিওটা দিয়েছিলাম, আর সেকেন্ড আর থার্ড ডের যে ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেটা একদম নষ্ট হয়ে গেছে। মানে এডিট করতে করতে কিভাবে সেভ করা ছিল, কিন্তু তার সত্ত্বেও কীভাবে নষ্ট হয়ে গেছে। তো ওখানে বেশ ভালো ছিল, দুটো দিনের ব্লগ আমি একসাথে বানিয়েছিলাম। তো যাই হোক, মন খারাপ করে আর কিছু কাজ নেই, মোদক
চোখ বানিয়েছিলাম, তো কিছু ছবি আমি আছে আমার এক দু তিনটেই ছবি আছে, ছবিগুলোও নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আমি শেষে দিয়ে দেবো, তোমরা দেখিয়ে দেখে নিও প্লিজ। আর এটা হচ্ছে কি তালের যে পাল্পটা মার একটু রেখে দিয়েছিল, আমার বর তালের রুটি খেতে ভালোবাসে, এখানে তাল দিয়ে আটা মেখে ফেলেছি, তালের পাল্পটা দিয়ে আটাটা মাখা হয়ে গেছে, মানে যে ফুরুলি হয়েছিল তার থেকে একটুখানি অল্প রেখে দিয়েছিল পাল্পটা, সেটা দিয়ে রুটিটা বানাচ্ছি, তো খেতে খুব ভালোই হয়েছিল, বর খুব ভালোবাসে খেতে, সেটা আগে জানতাম না, আগের বছর জেনেছিলাম কিন্তু তখন তাল শেষ হয়ে গেছিলো, এবছর বানালাম প্রথম। আর এই যে দেখো দিদি নিয়ে এসছে, ওটা হচ্ছে কি বলে চিংড়ি মাছের মানে বড়া বা টিকিয়া যাই বলো করার জন্য ব্যাটারটা বানিয়ে নিয়ে এসছে, চিংড়ি মাছ আর কি সব ছিল পেস্ট করে ওর মধ্যে। আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে আমি খাইও না হাতও দিই না, কিন্তু আমি ভাজছি, আমাকে ভাজতে হচ্ছে, আর ওই জন্য চামচের সাহায্যে দিচ্ছি ওর মধ্যে দিয়ে, আমি একটা একটা করে, খুব ছিটকচ্ছিল, কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল, সামনে থেকে দেখাতেই পারছিলাম না, কিন্তু যাই হোক করে একটু দিলাম, সর্ষের তেলেই ভাজছি। আমার যে চিরাচরিত দেখেছো তোমরা সব ব্লগেই দেখতে পাও, বিশেষ করে কোনো কিছু ভাজার সময় কিছু করার সময় ছেঁকার সময় আমার এই তাওয়াটাই ভালো লাগে করতে। এই যে দেখছো আমি মানে দিচ্ছিও ওটা স্পুনের সাহায্যে, আর ওটা নাড়ছি সবই, মানে হাতও লাগাই না, আমার এত পরিমাণে অ্যালার্জি আছে চিংড়ি মাছে, তো ভালোই হয়েছিল সবাই বললো খেতে, মানে চিংড়ি মাছ তো যারা বেশিরভাগ মানুষেরই প্রিয়, আমারও ভালো লাগতো কিন্তু আমার অ্যালার্জির জন্য খাওয়া হয় না, রাত্রিবেলা খাওয়া। দেখো এখন বাজে প্রায় 10:30, একটু করে রান্না হচ্ছে, একটু করে গল্প হচ্ছে, এবার খেতে বসা হয়েছে, কিছু তোমরা মনে করো না কারণ এটা ফ্যামিলি আড্ডা, জানোই সবাই অনেকদিন পর একসাথে দেখা হয়েছে, আর আমার ছেলে তো একই কাজ, সবার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে চিংড়ি মাছের বড়া প্রায় শেষ, আর এখানে আছে বাবু চিৎকার করছে, আর এখানে আছে চিলি চিকেন, দিদি একটু এনেছিল ওটাই খাচ্ছি আমি। সব মিলিয়ে আজকের দিনটা ভালোই গেল, বিশেষ করে বিকেলের দিকটা, গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনের পুজোটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা সন্ধেবেলা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য ভিডিও নিয়ে হাজির।